যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে ওই রাস্তার উপরে দাঁড়ান 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 ভাই দাঁড়ান বীর বন্ধুরে একদম রাস্তার উপরে দাঁড়িয়ে আছে ওই যে ওখানে আল্লাহু একবার একদম রাস্তার মাঝখানে একটা সুবহানাকে নিকুন তুমি না জল মিন আল্লাহু একবার ভাই সেটা বন্ধ হয়ে যাচ্ছে রাস্তাটা পাহাড় হচ্ছে কেমন জানো বন্ধুরা এই মুহূর্তে আমরা যে রাস্তাটা আছি এই রাস্তাটাতে সন্ধ্যার পরে এতটা ভুতুরে কর্মকাণ্ড ঘটে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা নিজ চোখে দেখতে পারছেন নিজে এখানেই তো দেখা গেছে ভাই রাস্তাটা একদম তার মানে গাড়িতে চালানোর মতো পরিবেশ নাই এদিকেই তো গেল ভাই এখনো কতটা রাস্তায় এইভাবে যাইতে হবে বন্ধুরা এই রাস্তাটা আসলে সামনে আরও অনেকটা রাস্তা আছে এই পুরো রাস্তাটা জুড়ে আছে একদম একটা ভুতুরে পরিবেশ তো পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাবো একদম রাস্তা শেষ পর্যন্ত যাব আমরা তো অবশ্যই দেখতে পারবেন যে এখানে কি ঘটতেছে কোথায় কি আছে এই যে এদিকে কিন্তু অনেকটা জঙ্গল আছে এই যে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে লাইভে আছেন আশা করি সবাই শর্টকাটে বেরোনো যাবে কিনা এদিক দিয়ে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে লাইভটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমরা অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিনিয়ত আপনাদের একটা কথাই বলে থাকি আমরা আমরা ভিডিও তৈরি করে থাকি শুধুমাত্র আপনি বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা বিশ্বাস অবশ্যই নিতান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় আর আমরা অনেকটা রিস্ক নিয়ে এসব ভুতুরে জায়গাগুলোতে যেয়ে থাকি সামনে মনে হচ্ছে দেখা যাচ্ছে একটা ডিভা দেখা যাচ্ছে রাস্তা মাঝখানে একদম এটার সামনে দেখছেন আপনি লাভেন তো লাভেন তো সামনে রাস্তার উপরে মনে হচ্ছে কিছু একটা আছে ভাই ভাই এই সামনে ভাই এখানে তো অবস্থা খারাপ প্রিয় বন্ধুরা এখান থেকে এখানে হয়তো একটা পোল ছিল পোলটা এখান থেকে উঠাই নেওয়া হয়েছে কেন হয়তো এটা পুনর্নির্মাণ করা হবে এখানে এটা পার হয়ে যাবে তো ভাই মনে হচ্ছে তো ভাই যাবে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই ভিডিওটা একটা করে শেয়ার করে দিয়ে আপনার সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটা শেয়ার এবং একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে এবং অনেক ভুতুরে জায়গাগুলোতে যাতে উৎসাহ যোগায় তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অমিত আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখে ধন্যবাদ নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার জন্য রাস্তা তো একটু সামনে সমস্যা আছে ভাই তুমি জল মিন আল্লাহু একবার আল্লাহু একবার সুসি হ্যালো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন প্রিয় বন্ধুরা সম্ভবত পিস থেকে মনে হলো কিছু একটা ফলো করতেছে আমাদেরকে এই পোলটা পার হওয়ার পর থেকে
এমডি সাকিব কিশোরগঞ্জ থেকে দেখছে, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইমরান হোসেন, আমি আপনাদের ভিডিও সবসময় দেখি, ধন্যবাদ নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার জন্য। পানি দেখা যাচ্ছে, আমি আগে যাই একটু দেখি ভাই। প্রিয় বন্ধুরা, রাস্তাটা অনেকটা রিক্সে আসে, এখান থেকে সামনের দিকে আগে আসছে, সামনের দিকে আগে আসেন, সাইডে যাইতে হবে। প্রিয় বন্ধুরা, চারিদিকটার পরিবেশ আপনারা দেখলেই বুঝতে পারছেন, একদম শুনছান একটা পরিবেশ। চারিদিকে আপনারা টস মিললে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথাও কোনো জনবসতি নাই, এতটা নিলিবিলি, এতটা নির্জন জায়গা এটা একটা। ডান ভাই, সামনের দিকে আগে আসেন ভাই। সৌমিত মণ্ডল ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছে, ধন্যবাদ। আনন্দা পাল ভারত থেকে দেখছি, ধন্যবাদ ভারত থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। রায়ন ভাই, এই সাবধান ভাই, সাবধান এই যে আমরা প্রিয় বন্ধুরা, আমরা যখনই পোলটা পার হয়েছি, সামনে যে ভাঙ্গা একটা পোল, এই পোলটা পার হওয়ার পর থেকে কেমন জানো আমাদেরকে ফলো করতেছে দূর থেকে। রায়ন ভাই, আমি যখন এদিকে টর্চটা মারলাম, কেমন জানো মনে হলো এই যে গাছটার এখান থেকে কিছু একটা হঠাৎ করে ভিতর দিকে চলে গেল ভাই। আপনি যখন এই পাশে একদম আমাদের দিকে মনে হলো তাকিয়েছিল, ওখান থেকে এদিকে চলে গেল ভিতর দিকে। আমি যখন একা ছিলাম ওখানে, তখন আমার এরকমটাই মনে হচ্ছিল যে কেউ আমার পিছে এসে দাঁড়ায় আছে বা পিছ থেকে ফলো করছে, এরকমটা মনে হচ্ছে। তো যখন সামনে দেখি এখানে কিছু একটা মনে হচ্ছে। কে আছে এখানে? এমডি রোমান সৌদি আরব থেকে দেখছে, ধন্যবাদ। সৌদি আরব থেকে এর ভিতর শোনা যাচ্ছে, এই কিছু কাজটা গোড়া থেকে সাউন্ড হচ্ছে ভাই। আস্তে সামনে যান, আস্তে সামনে যান। ফাজি আহমেদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। কুমার সরকার, ভাই ভালো করে আগাও, এটা খুবই ভয়ানক জায়গা। জি, এটা আসলে এতটা ভয়ানক প্রিয় বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা আরো সামনে গেলে দেখতে পারবেন। কিছু দেখা যাচ্ছে এখানে ভাই, সামনে দিকে আসুন তো। ধোয়াতে দীর জীবন ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি, ধন্যবাদ। গাছ কাটা একটা গাছের গড়ি দেখছেন ভাই, আমি যেটা দেখে ভয় পেয়েছিলাম, গাছ কাটা। জানি আমি এই জিনিসটা আমি দূর থেকে দেখে আগায় আছে, আসলে এখানে একটা গাছ কেটে ফেলানো আছে। সুজন মিয়া, সাবধান ভাইয়া, যে ইনশাল্লাহ দোয়া করবেন। ওয়াজানা ভাই, সাবধানে যাবে, যে ইনশাল্লাহ দোয়া করবেন ভাই। অ্যালেক্স হুসাইন ভাই, আপনারা ভয় করে না, আসলে ভয় সবারই আসলে করে। জান ভাই, সামনে কিছু একটা চলছে, গাড়ির সামনে, গাড়ির সামনে, গাড়ির সামনে আসেন ভাই, সামনে আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এটা কিছুই না, সামনে আরো অনেকটা ভয়ানক জায়গাগুলো আছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সাবধানে আস্তে আস্তে সামনের দিকে আগে যান। রিপন সরকার, আমি কলকাতা থেকে দেখছি, ধন্যবাদ কলকাতা থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য ভাই, এই রাস্তাটা ভাই। রাকিব কুমিল্লা থেকে দেখছি, ধন্যবাদ। জি ভাই, রায়ন ভাই, এই রাস্তাটা কয়েক কিলোমিটারের ভিতর আপনি কোনো বাড়ি ঘর কিচ্ছু পাবেন না ভাই। জি জি, প্রিয় বন্ধুরা, কয়েক কিলোমিটার জুড়ে রাস্তাটা এইভাবেই ভুতুরে পরিবেশ। জয় সিং, আমি কলকাতা থেকে দেখছি, ধন্যবাদ কলকাতা থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। এমডি মফিজুল,
গোলাপ হয়ে গেছে। কিন্তু বন্ধুরা সামনের রাস্তাটার অবস্থা দেখেন, কতটা সরু রাস্তা এখান থেকে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে লাইভে আছেন, অবশ্যই লাইভটা একটা করে শেয়ার করে দিবেন। আপনাদেরকে আবার বলছি, অবশ্যই লাইভটা একটা করে শেয়ার করে দিয়ে সকল বন্ধু দেখার সুযোগ করে দিবেন। আর প্রিয় বন্ধুরা, বুঝতেই পারছেন এই যে গভীর রাতে এই যে এতটা নির্জন জায়গায় অনেকটা রিক্স নিয়ে আসছে, আমরা দুজনেই আসছি আজকেরা। আজকে আমাদের টিমের অন্য সদস্যরা আমাদের সাথে আসতে পারেনি, যার জন্য আমরা দুজনে আসছি, অনেকটা রিক্স হবে। তারপর আমরা চলে আসছি প্রিয় বন্ধুরা, জানি না শেষ পর্যন্ত আমাদের সাথে কি ঘটবে। সামনের রাস্তাগুলো কিন্তু আরো বেশি ভয়ানক ভাই, যতটা সামনের প্লেস গুলো আরো অনেকটা বেশি ভয়ানক। এই মোড়ে যে ভাই কত দুর্ঘটনা ঘটছে এই মোড়টাতে ভাই, এখানটাতে একটু দেখান ভাই, অবস্থা দেখছেন প্রিয় বন্ধুরা, আপনার সামনে জায়গাটা একটু দেখায় আসলে কতটা ভয়ানক। সাবধান থাকতে হবে, দুই দিকে মনে হচ্ছে গাছপালা এসে রাখেন ভাই, রাস্তাটাই পুরো আটকে দিছে ভাই। রাকিব সাবধানে যাবে, যে ইনশাল্লাহ দোয়া করবেন। জুবায়ের মিয়া, আমি বিরাক্ষণ বাড়িয়া থেকে দেখছি, ধন্যবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহু আকবার ভাই। একদম এখানে সাউন্ডটা হইছে, এ কে এখানে? ভাই সাবধানে ভাই, প্রিয় বন্ধুরা একদম এই খেজুর গাছটার উপর থেকে সাউন্ডটা হলো। এখানে কি কেউ আছে? খেজুর গাছের সাথে ভাই একদম পুরো অবস্থা দেখেন, নামার সঙ্গে সঙ্গে ভাই। আর প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে লাইভে আছেন, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটা ঠিক মতো দেখতে পারছেন কিনা। এই গাছগুলোর অবস্থা দেখেন, আসলে কোনো মানুষজন চলাচল করে না, মানুষজন যে এখানে কোন রকম হস্তক্ষেপ করে না তার প্রমাণ হলো এই যে গাছগুলো কিভাবে এখানে লতাপাতা এইভাবে জড়িয়ে পড়ে আছে। রাস্তাটার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। রাহেন ভাই যে কথা বললো যে এইখানে নাকি অনেকটা বেশি দুর্ঘটনা হয়ে থাকে এই মোড়টাতে, ঠিক হবে না কারণ সামনের দিকে যাবো, কারণ সামনে আরো ভয়ানক প্লেস গুলো আছে, পুরো প্লেসটা আমাদের ঘুরতে হবে। জি জি, মইনুদ্দিন আসি ভাই, আমি নোয়াখালী থেকে দেখছি, ধন্যবাদ নোয়াখালীতে আমাদের ভিডিও গুলো দেখার জন্য। এমনি সাকিব রায়ন ভাইকে আমার খুব ভালো লাগে, ধন্যবাদ। এমডি আশিক সামনে যাবে না? জি অবশ্যই সামনে যাবো প্রিয় বন্ধুরা, আমরা আরও সামনে যাবো, সামনের রাস্তাগুলো আরও অনেকটা ভয়ানক, আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে দেখতে পাচ্ছেন সামনে কতটা ভয়ানক রাস্তা। হ্যাঁ ভাই, আমার মানে এখানে বেশি সময় না করে, নষ্ট করা না করে আমরা সামনের দিকে যাই। জি ভাই, সাজিন দেওয়ান প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে লাইভে আছেন, অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। সামনে আরো ভুতুরে জায়গা অপেক্ষা করতেছে ভাই, একটু আস্তে আস্তে যাতে যাবেন, যাতে প্রিয় বন্ধুরা পুরো জায়গাটা দেখতে পারে ভালোভাবে। প্রিয় বন্ধুরা যদি কোথাও কিছু দেখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন,
যদি কোনো ভূতুরে কিছু ভূতুরে অ্যাক্টিভিটি কিছু দেখতে পারেন অবশ্যই সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসলে রাস্তাটা কতটা হান্টেড পরিবেশ বিরাজ করতেছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এমটি মফিজুল, আসসালামু আলাইকুম, আমি মৈতালি থেকে দেখছি ভাই, আপনাদের অবস্থা ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। জঙ্গল আছে দেখছেন, অবস্থা দেখছেন, এই ঝোপটার অবস্থা দেখছেন ভাই, এখানে প্রিয় এই জায়গাটার অবস্থা দেখেন আপনারা। আসলে এই যে নির্জন জায়গা, এতটা ভূতুরে পরিবেশ, এখানে জিন ভূত অসুরাতে এদের বসবাস করা একদম একটা সাধারণ একটা বিষয় নয় ভাই। ও মাই গড, লাই দিলেন তা সুবহানাকে নিকুন তুমি না জলে মিন আল্লাহু আকবার। এখানে কি গাছ আছে একটা? আল্লাহু আকবার রায়ন ভাই, এই গাছের উপর থেকে কিছু একটা উড়ে চলে গেল কেমন জানো? প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এমডি ইমন ভাই আমার কমেন্টটা পড়েন, যে পড়লাম জঙ্গলের ভিতর থেকে সাউন্ড হচ্ছে। রাজু খান ভাই নাম পড়েন, যে পড়লাম ভাই আপনার নাম, জি জি জঙ্গলের ভিতর থেকে আমাদের মনে হয় আমরা অনেকটা কিন্তু রিস্ক নিয়ে, প্রিয় বন্ধুরা এখানে আছে আমরা দুজন আছি, আর সেহেতু আমার মনে হয় বেশি রিস্ক নিয়ে আমাদের এতটা গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করা ঠিক হবে না। আপনাদেরকে আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় বন্ধুরা সামনের রাস্তাগুলো আরো বেশি ভুতুরে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে একটা তেঁতুল গাছ আছে মনে হচ্ছে, জি জি রাস্তাটা বুঝতেছি না, পিছ থেকে কেমন যেন একটা সাউন্ড হচ্ছে প্রিয় বন্ধুরা, মনে হচ্ছে কেউ যেন ফলো করতেছে আমাদেরকে। আর প্রিয় বন্ধুরা এই জিনিসটা অনেক সময় বিশেষ করে রাতে বেলা যখন নির্জন রাস্তায় নিজে নিজে কিংবা অল্প কোনো লোকজন চলাচল করা হয়, তখন নিজেদের কাছে মনে হয় যেন কেউ পিছন থেকে ফলো করতেছে, সেরকমটা মনে হয়। সাবধানে সাবধানে
আপনারা এই মুহূর্তে লাইভে আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। জুবায়ের মিয়া এখন কয়টা বাজে? এখন 11:30। এমনি সাকিব ভাই আপনার সাবধানে থাকবেন, জিনিসটা দোয়া করবেন। জুবায়ের হোসেন সাতক্ষীরা। প্রিয় বন্ধুরা, আপনারা শুধু দেখতে থাকেন ভুতুরের রাস্তাগুলো, যদি কিছু দেখতে পারেন অবশ্যই সঙ্গে সঙ্গে কমেন্টে জানিয়ে দেবেন, এবং আমরা যদি কিছু নোটিশ করতে পারি অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাবো। এই যে এই এই জায়গাটাতে অল্প একটু জনবসতি আছে, এবং সামনে গেলে আবার সেই ভুতুরে পরিবেশ, মাঝে অল্প একটু জনবসতি আছে। এই যে রাস্তার দুই সাইডে কিন্তু এখন জঙ্গলের সাইডে। জি জি, মনিরুল শেখ দেখছি। সাজিদ দেশকে ভাই সাবধানে থাকবেন, যে ইনশাল্লাহ দোয়া করবেন অবশ্যই। নীল আকাশ ভাই আমি দুবাই থেকে দেখছি, ধন্যবাদ দুবাই থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। সাইফুল ইসলাম ভাই হ্যালো। বাপ্পি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন জানাবেন? এইখানে তো অবস্থা একটু বেশি খারাপ ভাই। জি জি, প্রিয় বন্ধুরা আবার সেই ভুতুরে পরিবেশ, এখান থেকে এই যে অনেকটা ভুতুরে পরিবেশ, এখানে আমরা পেছনে যে জায়গা রেখা আসছি তার থেকে অনেকটা ভুতুরে জায়গা সামনে আছে। আমরা যেটা শুনতে পাইছি সামনে নাকি আরো ভুতুরে কর্মকাণ্ড ঘটে থাকে। আহমেদ ভাই জামালপুর থেকে দেখছি, ধন্যবাদ। এমডি মাসুদ রানা কোন জায়গা? প্রিয় বন্ধুরা এই মুহূর্তে লাইভে আছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে সকল বন্ধু দেখার সুযোগ করে দিবেন। আসলে প্রিয় বন্ধুরা আপনারা একটু এই জায়গাটা রেন ভাই, এখানে একটু দাঁড়ান প্রিয় বন্ধুরা, যে তাল গাছগুলো আসলে ভাই একদম এই তাল গাছের উপর থেকে কেমন একটা সাউন্ড হলো। আসলে আল্লাহু আকবার, রেন ভাই রেন ভাই একটু পেছনে আসেন পেছনে আসেন ভাই। আমরা প্রিয় বন্ধুরা আপনার যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা এখানে আসার আগে তাল গাছটার ব্যাপারে যে কথাটা শুনছি ভাই, রান ভাই আমরা আসার আগে তাল গাছটার ব্যাপারে যে কথা শুনছি এটা পুরোপুরি ভাই একাই সত্য ভাই। প্রিয় বন্ধুরা আমরা শুনতে পাচ্ছি যে তাল গাছটা নাকি বিভিন্ন সময় যখন রাত্রিবেলা মানুষজন সন্ধ্যার পরে এখান থেকে চলাচল করার চেষ্টা করে রাস্তা দিয়ে, অনেক সময় দেখা যায় যে তাল গাছের পাতাগুলো একদম ভেঙে চলে রাস্তার পরে চলে আসতেছে, এরকম দেখা যায়। বিভিন্ন ধরনের সাউন্ড শোনা যায় তাল গাছের উপর থেকে।
মানুষজন যখন রাস্তাতে যায় মনে হয় যেন তাল গাছের উপরে বসে পড়ে কেউ কান্না করতেছে, এই ধরনের সাউন্ড শুনতে পাই। এখানে ভাই যেটুকু সময় দাঁড়াইছি এটুকুই অনেক বেশি। জি ভাই আমাদের মনে হয় এখানে বেশি সময় দাঁড়ানো উচিত হবে না ভাই। সামনে মনে হয় কিছু একটা আছে ভাই, একদমই একদমই তাল গাছের উপর থেকে সাউন্ড হয়েছে ভাই। জলেমিন হাফিজুর রহমান ভাই, আমি ইন্ডিয়া থেকে দেখছি, ধন্যবাদ। জি ভাই, এমডি মাসুদ রানা সামনে চলে যান। রায়ন ভাই আমাদের মনে হয় এখানে বেশি সময় থাকা উচিত হবে না, আমাদের এখনই সামনের দিকে চলে যেতে হবে ভাই। প্রিয় বন্ধুরা এখানে আমাদের বেশি সময় থাকা উচিত হবে না, আমরা এখনই সামনের দিকে চলে যাবো। রায়ন ভাই দূরত্ব নিয়ে আসেন। সাজিম দেওয়ান ভাই সাবধানে যান, জিংসলা দোয়া করবেন। নীলাকার ভাই জায়গাটাও অনেক ভয়ানক। আসলে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আরো আগেই বলছি জায়গাটা এতটা ভয়ানক। রান ভাই, রান ভাই, রান ভাই, রান ভাই, কি ভাই সামনে ওই এই এখান থেকে কিছু কিছু একটা চলে গেছে। এখানে কিছুই তো নাই, এখান থেকে কিছু একটা দেখছি ভাই, আমি চলে যাচ্ছি, দেখছি নিচের দিকে। জি 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 ভাই, প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন। একদম ভাই এই যে এখানটাতে, এখানটা থেকে নিচের দিকে নেমে গেছে ভাই। সামনের দিকে যান, সামনের দিকে যান। এখান থেকে আমি নিচের দিকে নেমে যেতে দেখছি। সুলতান মোহাম্মদ রাসেল ভাই আমি ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ ঢাকা থেকে আমাদের ভিডিও গুলো দেখার জন্য নিয়মিত। হারুন উদ্দিন আমি ওমান থেকে দেখছি, ধন্যবাদ। রায়ন ভাই আমরা এখানে অলরেডি অনেক সময় দাঁড়িয়ে গেছি, আমাদের মনে হয় না এখানে বেশি সময় থাকা উচিত হবে। রায়ন ভাই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভাই এখানটা কিছু একটা ছিল ভাই। রায়ন ভাই এই সামনে দেখ, সামনে দেখ, এখানে বেশি সময় দাঁড়ানো ঠিক হবে না ভাই। জি জি, নাসির বিশ্বাস আমি কলকাতা থেকে দেখছি। প্রিয় বন্ধুরা আমরা আরো সামনে যাব অবশ্যই, আর সব থেকে বড় কথা হলো যে সামনে আমরা যে দিকটাতে যাচ্ছি সামনের রাস্তাটা আর শেষ পর্যায়ে আর কি একটা ভুতুরে বট গাছ আছে নাকি আমরা শুনতে পাচ্ছি ভাই। ডানে যান ভাই, ডানে যান, এই সাইডে, এই দিক দিয়ে। রায়ন ভাই আপনি ডানে, একটু এই রাস্তাটা প্রিয় বন্ধুরা একটু দেখায়। প্রিয় বন্ধুরা এই যে এদিকে আর একটা রাস্তা গেছে, যে রাস্তাটা অবশ্য বেশি সামনে যায়নি, অল্প একটু সামনে যেয়ে শেষ। আমরা এখন অবশ্যই এদিকে এই দিক দিয়ে যে আপনাদেরকে দেখাবো, তো তার জন্য আমরা এই রাস্তাটা আপনাদেরকে দেখাই, তারপর অবশ্যই সামনে ওইদিকে যাবো। এমডি তোহান ভাই দেখতে পেয়েছি। রায়ন ভাই আসলে প্রিয় বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছি সামনে কিছু একটা ছিল, আমি দেখতে পাচ্ছি, মানে চোখের পলকে কেমন যেন রাস্তা থেকে শোক নিচের দিকে নেমে গেল। বলছেন কোথায়, আমি কিন্তু দেখতে পাই না, কিছু দেখতে পাই না। জি জি, আসলে প্রিয় বন্ধুরা অনেকে দেখতে পাচ্ছি হয়তো বা সামনে কিছু একটা ছিল। বাপ্পি ভাই শেয়ার করছি, ধন্যবাদ। ভুতুরে যে বট গাছটা ওটা যা রাস্তা কি ওইটা? জি ভাই সামনে, সামনে, সামনে ওই রাস্তাটা। তাহলে আমাদের ওই দিকে যাইতে হবে, এখানে বেশি সময় নষ্ট করলে হবে না ভাই আমরা। জি জি, শান্ত দাস আমি ইন্ডিয়া থেকে দেখছি, ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর প্রিয় বন্ধুরা এই মুহূর্তে লাইভে আছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আমরা অবশ্যই এখনই সামনের দিকে আগে যাব। এই যে
আছে অনেকটা ভূতের কর্মকাণ্ড ঘটে থাকে। এখানে দাঁড়ান তো, এইখানে দেখছেন, দেখছি ভাই এই ব্রিজে। জি ভাই, এখানে বসেছিল। জি ভাই, ওরকমটা দেখছি, আপনাকে বললাম যখন, তখন দেখি এই দিকটা থেকে অনেক ভয়ানক ভুতুরে ঘটনাগুলো আছে ভাই। ভাই সেই ঘটনা শোনার পর ভাই আমার মনে করছে, আমি চাচ্ছি না ভাই বেশি সময় ব্রিজের উপর দাঁড়াবো, কারণ যেহেতু ব্রিজের উপর যে জিনবুক অসুবিধা যে যা বলছিলাম যেটা ছিল এখানে বসে। জি জি, ওকে তো গিয়ে আশেপাশে আছে, সামনে তাল গাছ। কিন্তু ওই ঘর ভাই দেখছেন, ব্রিজের নিচে থেকে সাউন্ড হচ্ছে কেমন জানো। ব্রিজের নিচে নিচটা পিড়ে বন্ধুরা দেখাবেন কি ভাই একটু। প্রিয় বন্ধুরা জানি না আমাদের কি হবে, অনেকটা রিস্ক নিয়ে আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করবো, কারণ আমরা কিন্তু ওইখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা ছিল। আমরা অবশ্যই সামনে যে যে বট গাছটার কথা বললাম প্রিয় বন্ধুদেরকে, জি ভাই ওই বট গাছ পর্যন্ত অবশ্যই যাবো প্রিয় বন্ধুরা। তো অবশ্যই রাহেন ভাই সাবধানে, গাড়িটা সামনে সাবধানে আগাবেন। রাহেন ভাই গাড়ি স্টার্ট করেন, গাড়ি স্টার্ট করেন ভাই। এমডি আখতারুজ্জামান ভাই আপনার কয়জন আছেন? জি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে দুজনই আছি, যার জন্য অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে আমাদের। আপনাদেরকে বেশি জঙ্গলের যেসব জঙ্গলগুলো পড়তেছে আমাদের সামনে, জঙ্গলের ভিতরে নিয়ে যেতে পারতেছে না। মোহাম্মদ আল কবির ইসলাম শেরপুর থেকে দেখছি, ধন্যবাদ শেরপুর থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। ইয়াসিন আরাফাত শুনতে পারছি, যে অবশ্যই অনেক প্রিয় বন্ধুরা শুনতে পাইছে সাউন্ডগুলো, কারণ স্পষ্ট শুনতে পাইছি কিন্তু আমরা। ভাই এখানে কোন দিকে? ডান দিকে, এদিকে এদিকে। অবস্থা কি এখানে? প্রিয় বন্ধুরা এই এরিয়াটাতে অল্প কিছু মানুষের বসবাস আছে, এবং আবার পুনরায় সামনে থেকে আবার সেই ভুতুরে পরিবেশ। এখানটাতে কিছু জনবসতি আছে, আর এই যে জনবসতিগুলো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে, এইগুলো অনেকটা পুরাতন বসতি। এদিকে মনে হচ্ছে এদিকে এটা। জি ভাই জি ভাই, এই বসতিগুলো অনেকটা পুরাতন। এখানে অবশ্য যারা বসবাস করতো তারা অনেকে এখান থেকে চলে গেছে, এবং অল্প কিছু প্রিয়মন্ত্রা যে বাড়িগুলো আমরা দেখতে পেলাম ওখানে, সবগুলো বাড়িতে কিন্তু লোকজন বসবাস করে না, অনেক বাড়ি এখানে ফাঁকা পড়ে আছে, কোনো লোকজন এখান থেকে ছেড়ে চলে গেছে বাড়িগুলো। রাস্তাটা দেখেন প্রিয় বন্ধুরা, এমনি ফরিদ গাজী আমি সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ। আমাদের এই রাস্তাগুলোতে যাইতে হয়,
গাড়ি তো ভাই তো আপনারা সাথে থাকলে আমরা আরো ভয়ানক জায়গাগুলোতে যেতে উৎসাহিত হব। তো বন্ধুরা বুঝতে পারছেন এখন অলরেডি প্রায় 12টা বাজতে গেছে, এই গভীর রাতে অনেকটা রিস্ক নিয়ে আমাদের এই জায়গাগুলোতে যেতে হয়। এমডি শাহ আলম আহমেদ, হাই, হ্যালো। এই শুন ভাই, ধান ভাই, ভাই সামনের দিকে সরে আসুন, ভাই সামনের দিকে সরে আসুন, সামনে সরে আসুন, ভাই ধান ভাই, ধান ভাই আপনি আমার গাড়ির উপরে এসে বললেন কিভাবে? আমার পিছন থেকে মনে হলো আমার মাথাটা দুটো খিটা ধাক্কা দিচ্ছে ভাই পিছন থেকে। প্রিয় বন্ধুরা পিছন থেকে মনে হলো কিছু একটা ধাক্কা দিচ্ছে আমার মাথাটা ধরে। জলে মিন আল্লাহ একবার, ভাই সাবধানে, ভাই সাবধানে, দেখা যায় কি, দেখা যায় ভাই কিছু সামনে ভাই, সামনে ভাই স্পর্শ দেখতে পাচ্ছি আমরা, বেশি কাছে যায় না, বেশি কাছে যায় না, অনেকটা রিস্ক হয়ে যাবে কিন্তু ভাই। কোথায় ছিল গেল, এখানে কিছু দেখা যাচ্ছে না তো ভাই। প্রিয় বন্ধুরা আমরা ওইখান থেকে স্পর্শ দেখতে পারলাম, এদিকে আসলো, এখানে কিছুই নাই ভাই, স্পর্শ দেখছি এখানে আসছে ভাই, এখন ভাই সে কিছু দেখতেছে না ভাই, ভাই গাড়ির গাড়ির ওইখানটাতে কিছু একটা আছে মনে হলো, সামনে সামনে কিছু একটা আছে সম্ভবত, এখান থেকে আবার সেই সাউন্ড শুনতে পাইছেন ভাই, দ্রুত বলেন, দ্রুত সামনে দিকে যান, দ্রুত আসবে। প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, স্পষ্ট দেখতে পাচ্ছি এবং ক্যামেরাতেও দেখা গেছে। এমডি আকাশ সাবধান যে ইনশাল্লাহ দোয়া করবেন, মোহাম্মদ সিফাত আমরা সবাই দেখছি যে প্রিয় বন্ধুরা কালো কিছু একটা ছিল, একদম পুরো অদ্ভুত কালো দেখতে কিছু একটা সামনের দিকে চলে গেল ক্রস করলে। এইখানে এক বট গাছ ছিল আগে, একদম এই কর্নারটাতে, এইখানটাতে এই বট গাছে অনেক ভূতুরে কর্মকাণ্ড ঘটত। আসলে প্রিয় বন্ধুরা রায়ন ভাই যে কথা বললো, এইখানটাতে নাকি একটা বট গাছ ছিল অনেক পুরাতন, যে এইখানটাতে এই যে, আর এই বট গাছটা এখান থেকে অবশ্যই কেটে ফেলা হয়েছে অনেকটা ভূতুরে কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য আর কি, এক কথায় বলতে পারে এই জিনগুতে অসরাত্রে এদের কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য এই গাছটা কেটে ফেলা হয়েছে এখান থেকে। এলা ভাই আনোয়ার ভাই আমি দেখতে পাইছি, প্রিয় বন্ধুরা অনেকে দেখতে পাইছেন কালো কিছু একটা ছিল, একদম পুরো স্পষ্ট রাস্তা থেকে নিচের দিকে নেমে গেল কেমন জানো, সামনে রাস্তাগুলো তো আরো বেশি ভুতুরে মনে হচ্ছে ভাই। প্রিয় বন্ধুরা সামনে যায় রাস্তাগুলো আরো নির্জন মনে হচ্ছে,
জানি না সামনে আমরা গেলে কিছু দেখতে পারবো কিনা। মিতুন ইমরান ভাই সাবধানে চলাফেরা করুন, জিংসেলা দোয়া করবেন। আরাফাত হালদার ভাই আমরা দেখছি, জিপির বন্ধুরা অনেকে দেখতে পাইছে। প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন আমরা অলরেডি যেখান থেকে ভিডিওটা শুরু করছি অলরেডি আমরা 4 থেকে 5 কিলোমিটার কিন্তু অলরেডি চলে আসছি রায়ন ভাই, আমরা জি ভাই 4 থেকে 5 কিলোমিটার চলে আসছি। এখনো পর্যন্ত আমরা অনেক রাস্তা যাইতে হবে আমাদেরকে, পুরো রাস্তাটা আপনাদেরকে আমরা লাইভে দেখাবো কি ঘটে আমাদের সাথে। আর প্রিয় বন্ধুরা আমরা ওইখান থেকে কিছু একটা দেখতে পাচ্ছিলাম সর্বপ্রথম, আর এখানে কিন্তু পরপর দুই জায়গায় কিন্তু রায়ন ভাই কিছু দেখতে পাচ্ছি আমরা। আর ওই তাল গাছের ওইখান থেকে যে ধরনের কর্মকাণ্ড ঘটলো রায়ন ভাই, তাল গাছের ওখানে ঘটছে এবং ব্রিজটাতে সাবধানে থাকবেন ভাই, ইনশাআল্লাহ। জি জি প্রিয় বন্ধুরা রাস্তা ভুল হয়ে যাবে বললেন। আমরা মূলত সেই ভূতুরে বট গাছটার উদ্দেশ্যে যাচ্ছি, যে বট গাছটাতে মূলত ভূতুরে যে কর্মকাণ্ড গুলো ঘটে আপনাদেরকে আপনারা ওইখানে গেলে বুঝতে পারবে। কি হলো ভাই, দাঁড়ান দাঁড়ান এই গাছের উপরে কিছু দেখছি আমি, নিচে লাগেন ভাই, নিচে লাগেন এই গাছটার উপরে। জি ভাই, ভাই জল জল করতেছিল একদম। এটা কি গাছ ভাই, এটা বেল গাছ নাকি ভাই? এরকম সাউন্ড অদ্ভুত সাউন্ড কোন বট গাছ থেকে আসছে না তো ভাই? দেখেন বট গাছ, বট গাছ সাউন্ড শোনা যাচ্ছে। জি জি, কিছু সামনে গেলে সে বট গাছটা পাওয়া যাবে। এমামুল সরকার খুব ভয় লাগছে। যে প্রিয় বন্ধুরা আসলে আপনাদেরকে ভূতুরে অনুভূতি দেওয়ার জন্য আমরা মূলত এই ভূতুরে জায়গাগুলোতে যেয়ে থাকি এই গভীর রাতে। ভাই দুটো গাড়ি চলো, সামনে থেকে মনে হলো কিছু একটা সাউন্ড। অলরেডি এই যে সেই বটগাছটা এখানে চলে আসছে আমরা, এই যে সেই বটগাছটা আসলে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা এরিয়া নিয়ে এখানে বট গাছটা অবস্থিত। জঙ্গলের ভিতরে রশিদ হোসেন তুমি কি আমার মেসেজটা দেখতে পাচ্ছো? যে দেখতে পাচ্ছি, অবশ্যই আপনি কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারেন। জামাল মালিক রাহেন ভাই কোথায়? জি রাহেন ভাই যে আছে আমাদের সাথে আছে। এখানে আপনি চারি সাইডে একটু খেয়াল রাখবেন, কারণ এখানে কিন্তু আশেপাশে কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা শুধু বট গাছটার এরিয়াটা দেখেন, আসলে এই বট গাছটার বয়স আনুমানিক 300 বছরের অধিক সময় নাকি তার থেকেও বেশি, এছাড়া কম হবে না কিন্তু রায়ন ভাই।
রাইন ভাই যে গাছের উপরে আমি দেখছিলাম ভাই ওখানে ওই গাছটার ওখানে জি জি ওই গাছটা ওখানে এই ওই যে রাইট ধরে ভাই রাস্তার পার আছে ওই দেখো ওই দেখেন ওই যে ও মাই গড এখান থেকে নিচের দিকে চলে গেছে ভাই বিভিন্ন জায়গা ঘুরতে জি জি এখানে একটা কিছু আছে জি প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই ইয়াসিন আরাফাত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আগে ভালো করে দেখেন আশেপাশে কিছু আছে কিনা ভাই চাবিটা আপনি অফ করে রেখে গেছিলেন না আমার খেয়াল নাই ভাই চাবিটা নিছিলাম কিনা অফ করেছিলাম কি বন্ধুরা চারিদিকটা একদম নির্জন একটা পরিবেশ বিরাজ করতেছে এখানে কেউ কি আছে এখানে এই বট গাছের উপর থেকে কেমন সাউন্ড হলো আবার যদি এখানে কেউ থেকে থাকেন প্রিয় বন্ধুরা আসলে এই বট গাছটার এখানে যেহেতু বট গাছটার বয়স আনুমানিক 300 বছরের অধিক সেহেতু এখানে এখনো পর্যন্ত ভয় পেয়ে অনেকেই মারা গেছে এখানটাতে ভয় পেয়ে বিশেষ করে দেখা যায় যে বট গাছের উপর থেকে রাতের বেলা নাকি বেশিরভাগ সময় দেখা যায় যে আগুনের গোলাগুলো রায়ন ভাই যে অনেক সময় দেখা যায় না আগুনের গোলা জাতীয় কিছু উপর দিয়ে উড়ে চলে যায় ভাই এ ধরনের কিছু নাকি বট গাছের উপর থেকে অল টাইম নাকি বট গাছের উপর থেকে ঘুরতে থাকে এইভাবে রাতে বেলা গভীর রাতে মাঝে মধ্যে দেখা যায় ওইভাবে ঘুরতে থাকে 2-3 মিনিট ঘুরে আবার নাকি কোথায় ভ্যানিশ হয়ে যায় কেউ কি আছে এখানে এখানে যদি কেউ থেকে থাকেন তাহলে এই সাইডে মনে হয় এদিকটাতে এখানে কি কেউ আছেন সামনে আসেন গাছের উপরে ভাই এটি জুম করেন জুম করেন ভাই জুম করেন ডবল ক্লিক করেন ডবল ক্লিক করেন প্রিয় বন্ধুরা অবশ্যই শেয়ার করে সকল বন্ধু দেখার সুযোগ করে দিবেন ভাই ওই গাছের গাছের কাছে কোনোভাবে আমাদের যাওয়া ঠিক হবে না ভাই ওইখান থেকে বসে বসে আমাদের দিকে টাকা এসে একদম
এখান থেকে এত লাইভ মারতেছে ভাই, ওখানে সত্যিছে না, কিন্তু এক নজরে মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে ভাই। তোমার ভাই এখানে যতটা থাকবো ভাই, ও কিন্তু বিরক্ত হবে আরো বেশি ভাই। জি ভাই, রাস্তাটা দেখেন ক্লিয়ার আছে কিনা, আমার রাস্তাটা ক্লিয়ার আছে কিনা দেখেন। কিছু কিছু টাকা আসছে মনে হচ্ছে ওই দিক থেকে ভাই। আপনি দ্রুত গাড়ি গাড়িতে নিয়েছেন, গাড়িতে নিয়েছেন দিকে, গাড়িতে সরে নিয়েছেন। ইমদাদুল সরকার সাবধানে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে একদম এখানে কিছু একটা ছিল, রাস্তাটা পার হয়ে চলে গেল। জলে মিন আল্লাহ একবার এখনো পর্যন্ত সাউন্ড হচ্ছে এখানে। রায়ন ভাই, এ কেউ আছেন কি এখানে? রায়ন ভাই এখনো সাউন্ড শোনাচ্ছে এখান থেকে। সামনের দিকে গেল না তো আবার, সামনের দিকে চলো তো, সামনের দিকে যাই দেখি বন্ধুরা, সামনের দিকে যাই আমরা একটু দেখাচ্ছি। আস্তে সামনে দিকে যান, সামনে যান। কি হলো ঠিক আছে তো? এই তাল গাছটার বন্ধুরা, এই ধরনের গাছগুলোতে বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ড বেশি দেখা যায়। কিছু দেখা আছে কোথায় ভাই? কোথায়? সামনেই দেখছি ভাই, ওইখান থেকে আমাদের পিস 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 ফলো করতেছে কিন্তু ভাই। এখানে ছিল ভাই, এখানে ভাই চোখটা বলতেছিল কেমন জানো। হ্যালো একবার রায়ন ভাই, আনোয়ার ভাই সাবধানে যাইন, এমনি রায় সাবধানে ভাই। ও মাই গড, আবার সাউন্ড হচ্ছে ভাই সামনে থেকে আসছে সাউন্ডটা। এই সামনে থেকে গাড়ি এক এসে দিকে আছেন, সাবধানে যান তো, সাবধানে সামনে দিকে যান, আসছে সামনে দিকে যান। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমরা নিয়মিত এখান থেকে লাইভে আসবো, রাত 11:30 পর আমরা অবশ্যই প্রত্যেক দিন নিয়মিত লাইভে আসবো। তো নিয়মিত লাইভগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। মফিদুল মোল্লা সাবধান, জিনিসটা দোয়া করবেন। হ্যাঁ ভাই, সামনে দিকে আসেন, সামনে দিকে আসেন। বন্ধুরা, অলরেডি আমরা রাস্তাটা একদম শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ ভাই, এই যে এখানটাতে গাছগুলোর অবস্থা দেখছেন ভাই, আসলে এরকম প্রিয় বন্ধুরা অনেক সময় হয়ে থাকে যে যে যেসব গাছে জিনবু দর্শনার্থীরা বসবাস করে, সে গাছগুলো অনেক সময় দেখা যায় যে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গাছের অনেক সময় দেখা যায় এক সাইড পুড়ে যায়, হঠাৎ করে পুড়ে এক সাইড একদম কেটে পড়ে যায়, সেরকম দেখা যায়। প্রিয় বন্ধুরা, এর আগে একটা বট গাছ ছিল আপনাদের প্রিয় রায়ন ভাই যেটা দেখাইছে আর কি। আমাদের পিছে
ওখানে আলো জ্বলে উঠছে মিট করে ভাই মিট মিট করে আলো ভাই ছোট ছোট তাহলে মনে হচ্ছে আমাদের ফলো করতেছে ভাই বারবার ভাই ভাই দেখো সামনে পিছে চলে পিছে চলে আসলে প্রিয় বন্ধুরা রাহেন ভাই এই কথাটা যেটা বলছিলাম প্রিয় বন্ধুরা আমরা আমাদেরকে রাহেন ভাই পিছনে যে পডকাস্টের কথা বলছিল ইয়াল্লা দেখেন ভাই কাটা গেছে কিছু ভাই আলো জ্বলছে না ভাই জি 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 ভাই আমি একবার দেখি আলো দেখা গেছে ওখানে ভাই যখনই ভাই আমি তাকাইছি আপনাকে ডাকি দেখা দিয়েছি তখনই ভাই আলোটা ভ্যানিশ হয়ে গেছে ভাই ইয়াল্লা লাইটিং তো সুবানকে নিগুন তুমি না জলি মিট এখানে ভাই জান ভাই আমি স্পষ্ট দেখছি নেন ভাই নেন সামনে গেলে দেখেন আমি স্পষ্ট দেখছি এখানে নেন ভাই আমার কথা শুনেন ভাই আপনি আমাদের বনের সামনে বেশি সময় যাওয়া বেশি সামনে যাওয়া উচিত হবে না কারণ এই বট গাছটাতে কিন্তু সব থেকে বেশি যে ভূতের কর্মকাণ্ডগুলো ঘটে প্রিয় বন্ধুরা যে কথা বলছিলাম সেহেতু রেন ভাই আমাদের অবশ্যই এখান থেকে এখনই বেরিয়ে যেতে হবে ভাই কারণ আমরা রেন ভাই কিছু দেখা যায় কিনা আমি স্পষ্ট দেখছি এখানে আলো জ্বলে উঠছে ভাই এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে না ভাই তাহলে এখানে ভাই পিছনে যাওয়া উচিত হবে না ভাই ভাই এখন ভাই গেলে ওখানে গেলে বিপদ হবে ভাই ইয়াল্লা পীরবন্ধুর পিছন থেকে একটা আলো দেখা গেছিল জানি না কি আছে ওইখানে তো আমরা পিছনে যাবো না অবশ্যই আমরা এখন পীরবন্ধুর আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো তো পরবর্তী ভিডিও আসার মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালকে কোনো ভয়ানক জায়গায় কোনো ভূত অন্য কোনো ভয়ানক লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে সকল বন্ধু দেখার সুযোগ করে দেবেন তো আজকে মধ্যে বিরিয়ানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই চলুন।